সুপ্রিয় দর্শক টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানের আজকের এই ঈদের বিশেষ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন কিংবা যারা পরবর্তীতে ইউটিউবে এই বিশেষ অনুষ্ঠানটি দেখবেন তাদের সবাইকেও জানাই ঈদ মোবারক সুপ্রিয় দর্শক যদিও জিলহাজ মাসের দশ তারিখ অনুযায়ী রবিবার অর্থাৎ গতকাল আমেরিকা সহ সারা পৃথিবীতে ইদুল উল আজহা উদযাপিত হয়েছে তবুও ইসলামিক বিধান মোতাবেক জিলহাজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এই তিন দিন ধরে ইবাদত পালন করা যায় সে অনুযায়ী আজ ঈদের দ্বিতীয় দিনে দর্শকদের জন্য টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে ব্যতিক্রমী এই পর্বটি উপস্থাপন করছে যেখানে একই সাথে একই ছাতার নিচে একজন সিপিএ এবং একজন অ্যাটর্নিকে আপনাদের সামনে উপস্থিত করব তার আগে ঈদুল আজহা তথা কোরবানি সম্পর্কে জেনে নেই দু একটি তথ্য মানব জাতির আদি পিতা আদম আলাইসাল্লামের দুই পুত্র কাবিল এবং হাবিলের দেওয়া কোরবানি থেকেই কোরবানীর ইতিহাসের গোড়াপত্তন হয়েছে তারপর থেকেই বিগত সব উন্মতের উপর এটা জারি ছিল আমাদের উপর যে কোরবানির নিয়ম নির্ধারিত হয়েছে তা মূলত ইব্রাহিম সালাম কর্তৃক শিশু শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর কাছে কোরবানি দেওয়ার অনুসরণে সন্নতে ইব্রাহিমে হিসেবে চালু হয়েছে মক্কানগরীর জনমানবহীন মিনা প্রান্তরে আল্লাহর এই আত্মনিবেদিত বান্দা ইব্রাহিম ও ইসমাইল আল্লাহর কাছে নিঃস্বার্থ আত্মসমর্পণের মাধ্যমে তুলনাহীন ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বর্ষ পরস্পরায় তারই স্মৃতিচারণ হচ্ছে ঈদ উল আজহা বা কোরবানের ঈদ আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রকৃষ্ট নমুনা এটি এই কোরবানিতে এটা কত বড় আত্মত্যাগ আরবি কোরবান শব্দটি ফার্সি বা উর্দুতে কোরবানি রূপে পরিচিতি পেয়েছে যার অর্থ নৈকট্য আর পারিভাষিক অর্থে কোরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করা হয় প্রচলিত অর্থে ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে পশু জবেহ করা হয় তাকে কোরবানি বলা হয় সকালে রক্তিম সূর্য ওঠার সময়ে কোরবানি করা হয় বলে এই দিনটিকে ইয়ামুল আজহা বলা হয়ে থাকে কোরবানি মুসলমানদের জন্য একটি ধর্মীয় ইবাদত যা জেলহাজ মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এই ইবাদত পালন করা হয় সুপ্রিয় দর্শক এই ছিল কোরবানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এবারে আরেকটি তথ্য দিই সেটি হলো প্রতি বছর বাংলাদেশে কি পরিমাণ পশু কোরবানি করা হয় গত বছর অর্থাৎ দু সালের পহেলা জুলাই তারিখের এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে গত বছর পশু কোরবানি করা হয়েছিল মোট এক কোটি একচল্লিশ হাজার আটশো এর মধ্যে ৪৫ লক্ষ একাশি হাজার ষাটটি গরু এক লক্ষ বাহাত্তর হাজার আটশো পঁচাত্তরটি মহিষ লক্ষ হাজার ছাগল পাঁচ লক্ষ দু হাজার ভেড়া এবং এক হাজার পশু দর্শক তাহলে এই ছিল আমাদের তথ্য কোরবানি সম্পর্কে এবারে আর কথা নেই চলে আসি মূল অনুষ্ঠানে তো দর্শক চলুন প্রথমেই পরিচয় করিয়ে দিই আমাদের আজকের সম্মানিত দুজন অতিথির সাথে অবশ্য আমি পরিচয় করিয়ে না দিলেও আপনারা তাদেরকে খুব ভালো করেই চেনেন জানেন কারণ প্রতিনিয়তই তারা আপনার আমার আমাদের সকলের প্রিয় টিভি টোয়েন্টি টেলিভিশনের পর্দায় কমিউনিটির কল্যাণে ইমিগ্রেশন সহ বিভিন্ন আইনি সহায়তা ট্যাক্স সহ নানা রকম আর্থিক সুবিধার কথা বলে থাকেন নানাবিধ পরামর্শ দিয়ে থাকে তারপরও পরিচয় করিয়ে দি আমার ডান পাশে দুজনেই বসে আছেন প্রথমেই আছেন জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাটলার অ্যাটর্নি মির মিজানুর রহমান ধন্যবাদ আর তারও ডাইনে বসে আছেন আপনার আমার আমাদের সকলের প্রিয়জন প্রিয় মানুষ প্রিয় মুখ এবং প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব মোহাম্মদ চিস্তি সিপিএ অনেক ধন্যবাদ আপনাকে ঈদ উল আজহার শুভেচ্ছা আপনাদেরকেও দুজনকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবার তো আমি প্রথমেই বলেছি আমার ইন্ট্রোতে বলেছি যে আজকের অনুষ্ঠানটি প্রতিদিন যেভাবে আমরা করে থাকি ঠিক সেরকম নাই একটু ভিন্ন রকমের ভিন্ন আঙ্গিকে একটু উপস্থাপন করতে চাই তাই প্রথমেই আমরা যেটি বিষয়টি নিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে এই যে কালকে ঈদ হয়ে গেল কেমন কাটলো দিনগুলো ভালো কাটলো মানে অফিসে যেতে হয় নাই সেগুলো একটা কথা পরিবার পরিজন নিয়ে সময়টা কেটেছে হ্যাঁ কোরবানির ব্যাপার তো ছিলই গোটে ফার্ম নামে এক ফার্ম আছে সেখানে আমরা কোরবানি সেই দু সাল থেকে দেই তো

সবাই একটা বয়সের একটা প্রান্তে এসে গেছে অবশ্য সাহেব অনেক ছোট থেকে আমি আপনিও আমারও ছোট হবেন তো তারপরেও একটা জায়গায় আমরা পৌঁছেছি তো আমার খুব জানতে ইচ্ছে করে সৃষ্টি সাহেব আপনাকে দিয়ে শুরু করেছি ছোটবেলার ইচ্ছা কেমন কেটেছে এখন তো এই আমেরিকার কথা বললেন বললেন ফার্মেন একটা গরু দেখেছে কিন্তু আমার তো সেরকম ছিল না তো এই ছোটবেলার ইচ্ছা কিভাবে কেটেছে এই স্মৃতিটা যদি একটু শেয়ার করেন জি অনেক ধন্যবাদ জানা ভাই আচ্ছা প্রথমত ছোটোবেলার যে ঈদ আর এখানকার ঈদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমরা যারা বাংলাদেশে গ্রো আপ হয়েছি রাইট তো আমাদের ঈদের গরু কিনতে যাওয়ার যে একটা এক্সপিরিয়েন্স রাইট তো আমার মনে পড়ে আমাদের বাসার নারায়ণগঞ্জে ফতুল্লা ওখান থেকে আমরা গরু কিনতে যেতাম মেনলি হয়তো আপনার কমলাপুর হাট অথবা গাবতুলি হাট মাঝে মাঝে তো মোস্ট দ্য টাইম হয়তো গরু কিনতে যেয়ে হয়তো আঙ্কেলরা বাবার সাথে গরু কিনতে গেলে ওখান থেকে হেঁটে বাড়ি ফেরার একটা প্র্যাকটিস ছিল গরু নিয়ে হাঁটে হাঁটে আসতে হতো তো যখনই এরকম হতো যে গরু কিনতাম গরু যাত্রাবাড়ি থেকে বা কমলাপুর থেকে কিনে এখন থেকে প্রায় ছয় সাত মাইল রাস্তা হেঁটে যেতে হবে তো হেঁটে যেতে রাস্তার মধ্যে সারাক্ষণ জিজ্ঞেস করে বাই গরুর দাম কত তো দাম কত বলার পরে একটা সময় হয়তো দামে সত্তর হাজার হাসলি আসলি সহ না আসলি ছাড়া একটা আমার মনে আছে আমি একবার যাত্রাবাড়ি থেকে গরু কিনে যাওয়ার সময় গরুর উপরে লিখে দিচ্ছি যে এত টাকা প্লাস হাসলে এত টাকা বারবার বলতে বলতে টায়ার্ড আর এটা হচ্ছে একটা কাস্টম হয়ে গেছে রিক্সা দিয়া বাসে দিয়া যেই যাচ্ছে দেখতেছে ভাই দাম কত দাম কত আবার হাসলে না সো এটা মজার একটা এক্সপেরিয়েন্স এখানে তো সম্ভবই না এখানে তো আমরা গরু নিজের হাতে কুরবানি দেওয়ার একটা প্র্যাকটিস নাই তো এখানে শুধু আমরা ওই ওই এক্সপেরিয়েন্সটা ফিল করার জন্য অনেক সময় আমরা হয়তো নিজে ফার্মে যাচ্ছি আমরা এখানে দূরে ফার্মে যাই ওখান থেকে গরু কেটে নিয়ে আসি বা ওখানে বসে কাটার কিছু কিছু ফ্যাসিলিটিস আছে বাট ওই বাংলাদেশের মতো যে একটা ফিলিংস যে আপনি গরু কিনতে যাবেন তারপরে এই গরুর হাটে যাওয়ার অনেক কিন্তু আছে গরুর চলাফেরার মধ্যে মধ্যে ওটার একটা মজা যেটা আমরা ফিল করছি বা এক্সপিরিয়েন্স করছি ছোট সময়টা মনে হয় না এখানে পাওয়া যাবে বাংলাদেশ ছাড়া বা আমাদের দেশে যারা ওটা এক্সপিরিয়েন্স করছে ডেফিনেটলি আমরা মিস করি এখন আসলে আপনার এই কথা শুনে আরেকটা জিনিস মনে পড়লো যে আপনি গরুর দাম নিয়ে যে কথাটি বললেন আমরাও তো গ্রামে মানুষ হয়েছি বড় হয়েছি

এটা হয় আরো ছোটবেলা থেকে যেটা দেখে আসছি সবসময় আমাদেরকে নেওয়া হতো না মানে সাইজে ছোট কি মানে বয়সে বেশি কম হয়ে যায় সেই একটা দুঃখ থেকে যেত যে আমাকে এবার নেওয়া হলো না তো তখন যখন নেওয়া হলো না তখন বাসায় রেডি থাকা যে কখন আসবে আর আগে তো সেলফোন ছিল না যে জানতাম যে কত দূর আছে কি ব্যাপার মানে মালা টালা নিয়ে রেডি থাকা তো এটা একটা বিশাল গরু আসার পর একটা বিশাল ব্যাপার তাকে দেখা হ্যাঁ ওইটা হাটে টাটায় নিয়ে আসা এরকম একটা অবস্থা তাকে সারা রাত রাখা আবার আবার একটু দেখা যে কি করে এটা বিশাল ব্যাপার আর ঈদের দিন সকাল থেকে ওই নামাজ পড়ার পরে কখন ওই যে হুজুর আসবে হ্যাঁ এটা একটা বিশাল ব্যাপার হ্যাঁ তো এই সেই আর কি তারপর এটা দূর থেকে দেখা তো এর মধ্যে ঘটনা আছে যারা এখান থেকে অনেকে দেশে গিয়ে কোরবানি দেয় আর এইখানে আমি যখন নিউ ইয়র্কে থাকতাম আমাদের পাশে পাশে ডাক্তার সাহেব ছিলেন ওনার ছেলে খাসির মাংস খায় না কি ব্যাপার সে দেশে গিয়েছিল তার সামনে কোরবানি দেওয়া হয়েছে ওটা দেখে আর সে মানে এই ধরনের একটা ব্যাপার বুঝেই করতেছেন একটু বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে আরেকটা জিনিস যেটা হয় যে ঈদের দিন ওই যে মাংস সেটা রান্না হয় খাওয়া হয় তারপরে ওই সেভেন আপ আর ফান্টা খুব একটা পরিচিত ব্যাপার ছিল মানে ছিল কোণার দোকান থেকে খাওয়া তো এটার একটা মজার ব্যাপার ছিল যার জন্য এখনো যখন ফান্টা দেখি আমি অন্য কিছুকে ফানটাকে খুব পছন্দ করি আসলে আসলে ধন্যবাদ Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. learn more at nj.gov/health/vaccines এই <laughs> স্মৃতিগুলো আসলে ভুলবান নয় আসলে বাংলাদেশের যে ঈদ যে সত্যি একটা ঈদ মানে খুশি তাই না এই খুশিটা আনন্দটা আমাদের বাংলাদেশের সোসাইটিতে বা সামাজিক অবস্থায় যেভাবে উদযাপিত হয় এই আমরা যতই আমরা বড় ধনী দেশে থাকি আর যাই থাকি সেই বিষয়টা এখানে ওইভাবে কাজ করে না আমরা একটু অন্য দিকে আসে আপনি তো অ্যাটর্নি হয়েছে আপনি সিপি হয়েছে এবং এই দুটো প্রফেশনে বিশেষ করে আমেরিকার মতো দেশে যেমন খুব ব্রিলিয়েন্ট না হলে হওয়া যায় না সহজে যে কেউ অ্যাটর্নি পাস করতে পারে না তার উপরে আপনি জুরিস্ট ডাক্তার আপনি সিপিএ এবং দুটা খুব টেকনিক্যাল একটা বিষয় সারা সারাদিনই আপনাদেরকে আপনাকে মক্কেল নিয়ে থাকতে হয় তার সুবিধা অসুবিধা না থাকতে হয় আপনারও ঠিক তাই থাকতে হয় তো এখন যে যদি আমরা ছোটবেলার কথা আসি যেমন আমি আমার কথা যদি আমি অ্যাড করতে পারি ছোটবেলা থেকে বাংলাদেশের একটা বিশাল ব্যাপার চার্টার অ্যাকাউন্টেন্ট কেজের ইসলাম

আর তারও আগে ছিলাম ক্যারেট কলেজে তো খুব প্রথম দিকে যখন গেলাম ক্লাস সেভেনে তো মিলিটারি অফিসার হব সেইভাবেই একটা ব্যাপার ছিল কিন্তু পরে আমাদের সময় যে ট্রেনটা ছিল যার ফলে আর্মিতে না যাওয়ার একটা প্রবণতা ছিল গেল। তো যাই হোক পাবলিক পড়লাম এবং আমার সবসময়ই একটা ইচ্ছে ছিল ডিসি হওয়ার মানে অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়া ডিসি হওয়া বিশাল একটা ব্যাপার আর কি তার মানে কিন্তু তারপরে যখন এখানে এসে বাসেস করলাম যাদের সঙ্গে কাজ করলাম তারপরে আপনার ওই যে পিএইচডি শুরু করলাম একটা পর্যায়ে দেখা গেল আমার দেশে যাওয়া হচ্ছে না মানে হারিয়ে যাওয়ার একটা ব্যাপার আর কি তো তখন ভাবলাম যে এখানে কি করা যায় তো

থেকে যখন সেকেন্ড স্ট্যান্ড করলাম তখন এক ধরনের ই হলো আবার প্রেসিডেন্টের সাথে সবচেয়ে বড় জাহাজে করে ঘুরলাম হ্যাঁ তারপরে এই সেই করতে করতে এক এক সময় এক একটা যেমন ইউনিভার্সিটির প্রফেসর একটা বিশাল একটা ব্যাপার ছিল আমাদের সময় হ্যাঁ যার ফলে বিসিএস দিলাম না হ্যাঁ মানে এক এক সময় এক একটা আমার কোনো বিশেষ কোনো একটাই স্ট্রিক করেছে এরকম ছিল সে কারণে কি এখন আফসোস হয় কিছু ও না 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 আফসোস হয় যেটা সেটা হচ্ছে আমি আপনাকে বলি আমি এই ধরনের প্রোগ্রাম আরেকটা প্রোগ্রামে এসেছিলাম এই যে আপনার অফিসে বসি মানে কাজ টাজ করা কোর্ট হিয়ারিং করা একটা ব্রিফ লেখা কয়েক হাজার টাকা চলে আসলো ইজি কিন্তু এখানে এসে যখন বলা হলো হাসির কথা বলতে হবে মানে এটা একটা বিশাল ব্যাপার ফলে যদি কৌতুক অভিনেতা হতে পারতাম তাহলে মনে হয় জীবনটা সার্থক বিকজ দ্যাটস ভেরি মানে ওইটা খুবই কষ্টকর একটা ব্যাপার একটা মানুষকে হাসালো যাই হোক আমি একই প্রশ্ন সাহেবকে করতে চাই যে আপনার ক্ষেত্রে এই ছোটবেলার স্বপ্নটা কি ছিল যে সিপিআই যেটা একটু আগে বলেছেন সিপিআই নিয়ে কি বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে একটা

একজনকে সেলেট দেওয়া আরেকজনের সেলুট নেওয়া আই নেভার লাইক তো তারপরে যখন স্কুলে রচনার কথা বললেন তো স্কুলে যখন রচনা লিখতাম তো আমার মনে আমি আমি যদি হবি রচনা লিখতাম শিক্ষক চাই যদিও হইতে বাকি সব স্টুডেন্ট লিখতো যে ডাক্তার হইতে চাই হ্যাঁ ইঞ্জিনিয়ার হইতে চাই পাইলট হইতে চাই বেশিরভাগ কমন ছিল সবাই ডাক্তার হয়ে গ্রামে যায় সেবা করতে চায় যদি ওটা যে মুখস্ত বিদ্যা কেউ হইতে চায় না তো আর আমার রচনা লেখার পিছনে কারণ ছিল সবাই যেহেতু একটা লেখে লেটস বি এ টিচার তো আর ছোটো থেকে আমি অ্যাকাউন্টিংয়ের উপরে পড়াশোনা করছি কমার্সে পড়াশোনা করছি মেট্রিক ইন্টারমিডিয়েট তারপরে বিদেশে যখন পড়াশোনা করছি তখন আমি কমার্সে ছিলাম তো পুরো লাইফে আমি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের উপরেই ছিলাম তো কেরিয়ারও হয়েছে অ্যাকাউন্টিংয়ের উপরেই তারপরে শিক্ষকতা যেহেতু একটু একটু আশা ছিল বা ইচ্ছা ছিল তো একটু পাশাপাশি একটু শিক্ষকতা জড়িত হয়েছে এক দেড় বছর ধরে হ্যাঁ আমি অ্যাডজান্ট হিসাবে অ্যাকাউন্ট লেকচার এনে কলেজ হিয়ার তো রিগ্রেট বলতে আসলে রিগ্রেট নাই বাট জীবনটা আপনি যেই পেশাই থাকেন আপনি এই পেশাতেই থেকে আপনার জীবনটা আপনি এনজয় করতে পারেন ইস আপ টু ইউ আপনার কিভাবে আপনি টাইম ম্যানেজ করবেন কিভাবে কি করবেন বাট কাজের ডেফিনেটলি চাপ আছে আমাদের দুই প্রফেশনে অনেক স্ট্রেস নিতে হয় মানুষের স্ট্রেস নিতে হয় মানুষের সমস্যা সলভ করতে গিয়ে কিন্তু ইউ অ্যাট্রাক্ট দ্যাট এনার্জি টু ইউর সেলফ ঠিক আছে তো তারপরে এর মাঝে হয়তো আমাদের একটু হাসি খুশি মতো থাকতে হবে সেটা চেষ্টা করি আর কি যে তার মানে আপনার বর্তমান পেশা নিয়ে আপনি যথেষ্ট খুশি আছেন এবং ছোটবেলায় যেভাবে স্বপ্ন দেখেছিলেন বা যেভাবে চেয়েছিলেন আজকে তার থেকে খুব একটা ব্যত্যয় ঘটেনি যেটা আপনি আপনি বললেন যদিও আর যেটা আপনি একদম বাস্তব কথা বলেছেন এটা যে শুধু আমাদের বাংলাদেশের কালচারে আছে তা নেই আমরা বাংলাদেশের আজকে আমেরিকান বাংলাদেশি হয়ে গেছে তারপরে ওই মানসিক অবস্থা থেকে বেরোতে পারি আমার ছেলেকে এটাই হতে হবে ওটাই হতে হবে সেটাই হতে হবে যে কারণে এখানেও এই ধরনের অবস্থা আছে যাই হোক তো আমরা একটু ভিন্ন অবস্থায় যাই কারণ আজকে বলেছি যে আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন ধরনের আমরা করছি তো সে কারণে একটু ভিন্ন দিকে আমরা একটু যেতে চাই যে আপনি মূল পেশায় একজন সিপিএ আপনি মূল পেশায় একজন অ্যাটর্নি সবসময় মানুষকে নিয়ে কাজ করতে হয় সব সময় একটা ব্যস্ততার মধ্যে দিয়ে চলতে হয় রকম ব্যস্ততা আপনারা থাকেন সেটা আমরা জানি যে আমাদের অনুষ্ঠানে যখন আপনাদেরকে আসতে হয় কথা বলতে হয় কি তাড়াহুড়ো করে সব কিছু ফেলে আপনাদেরকে আসতে হয় শুধুমাত্র কমিউনিটির কল্যাণের জন্য মানুষের ইয়ার জন্য আপনারা আসেন তো এখন এর বাইরেও তো একটা জীবন আছে এর বাইরেও তো মানুষের একটা ইচ্ছা থাকে একটা হবি থাকে যেটা আপনিও বলছিলেন তো যদি এই প্রফেশনের বাইরে যদি আপনাদেরকে কিছু একটা করতে বলি আমি এটা সেটা হতে পারে যদি আপনি গান গাইতে পারেন একটা গান গাইলেন যদি আপনি একটা কবিতা আবৃত্তি করলেন অথবা আপনি একটা নাটকের সংলাপ বলেন যেটা আপনি একটু আগে বলছিলেন কৌতুক করা একটা বিষয় আছে এরকম একটা কিছু যদি আমি আপনাদের কাছে শুনতে চাই তাহলে কি খুব একটা বিব্রতকর অবস্থায় ফেলবো যারা না আমি চাইলে আমি হয়তো একটা কবিতা শুনাইতে পারি ঈদুল আসার উপলক্ষে আর কি তো তো কবিতার নাম হচ্ছে ইদুল আজহার নামে তো কবি হচ্ছে সালাহ মোহাম্মদ সালাউদ্দিন যাকে আদৃত কবিও বলা হয় তো কবিতাটা শুরু হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সাল্লামের ত্যাগের কারণে খুশি হলো দয়াময় বনের পশুরে মেনে নিল খোদা ইমানের হলো জয় সেই থেকে সবে উৎসব করে ইদুল আজহার নামে কুরবানি করি মানুষ দেখাতে লক্ষ টাকার দামে মনের পশুরে লালন করিয়া বনের পশুরে মারি ক্ষুধাকে তেজিয়া নাজাতের আশা কাছে করি প্রভুর দাস হয়ে প্রভু সেজে বসি হুঙ্কার ছেড়ে বাহাদুরি করি ইচ্ছার কাছে মাথা নত করি নরকের পথ ধরি পরস্পরায় কুরবানি করি বিধান মানতে হারি প্রতিযোগিতার ফান্দে পড়িয়া টাকা ঢালি কারিকারি কারি গরিব ফকির জারি খেয়ে ভাগে রিক্ত হস্ত নিয়ে ডিপ্রিস গুস রাখিবারে হারাম অর্থ দিয়ে বাহাবাকুরাতে সব সবকিছু করি করি না তো কোনো ভয় লাজ লজ্জা করিনা পর সব কিছু করি জয় কোটি কোটি টাকা খরচ করিয়া স্বর্গ বানাতে চাই অনেক সুন্দর অনেক সুন্দর আপনার আপনার কাছে কেমন লেগেছে বলুন তো আমি খুব মজুর ভাবে শুনতেছিলাম এবং শুধু তাই নেই কবিতাটার মধ্যে একটা জীবন বিধান একেবারে কোরবানির যে মূল যে যে স্পিরিটটা কোরবানির এবং এর এর মধ্যে দিয়ে একটা মানুষকে যে শুদ্ধ পরিশুদ্ধ করে রাখার যে বিষয় সেটা এখানে আপনি খুব সুন্দর করে সত্যি ভালো প্রথমবার আপনি দেখুন যে ব্যস্ততার মধ্যেও আপনাদের ব্যস্ততার মধ্যে একটু ভিন্ন ট্র্যাকে নিয়ে যাওয়া

তো আমাকে প্রশ্ন করছেন মানে দাতে তো যেটা হয় সবাই সবাইকে চেনে না পরিচিত হয় তো করলেও যে আপনার কোথায় থাকেন এইটুকি মানে কি করেন আপনি এত কথা জিজ্ঞেস করা হয়ে ওঠে না মানে পরিচিত হঠাৎ করে আপনি কি করেন তো যাই হোক তো জাস্ট বসে আছি তো আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কী করেন তো আমি উকিল ও আপনি উকিল আচ্ছা যেন একটা একটা প্রশ্ন করি কিছু মনে করেন না একটা রুমে একজন উকিল বসে আছেন একটা সাপ আছে একটা সিংহ একটা বাঘ একটা স্পাইডার আপনার কাছে দুটা একটা বন্দুক আছে আর দুটা গুলি আছে তা আপনি কি করবেন তখন তা আমি একবার মানে আমার যেই শুনছি আমি উকিল আবার জিজ্ঞেস করছেন দেখেই বলছি আর কি তো ন্যাচারালি আমি পারলাম না আর আমি চেষ্টাও করলাম না এই জন্য যেটা নিশ্চয়ই আমি পারি না বলে খুব কঠিন একটা ব্যাপার হবে বলে যে শুড দ্য লয়ার হুয়াইজ টু মেক ডেড

তবে একটা বিরতি নিতেছে চাই বিরতির পরে সেই সমস্ত গুলো আমরা শুনবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের ঈদের টিভিএন স্পেশাল যে পর্বটি এটা নিয়ে আরো মজার মজার আমরা কথা বলবো আরো মজার মজার বিষয় আমাদের হাতে আছে সবগুলোই আমরা শুনবো তবে একটি বিরতির পরে নিচ্ছে একটি ছোট্ট বিরতি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. সুপ্র দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভি আজকের এই বিশেষ পর্ব কিন্তু আজহার বিশেষ পর্ব এবং আজকের এই অনুষ্ঠান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ চিস্তি সিপিএ সিই ও অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং লেকচারার বার্কলে কলেজ নিউ ইয়র্ক এবং আমার পাশে আরও একজন আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মির এম মেজানুর রহমান এবং আপনাদের সাথে যথারীতি আমি রয়েছি রানা আহমেদ তো আমরা বিরতির আগে বলেছিলাম যে আমাদের আরও বেশ কিছু সেগমেন্ট আছে বিশেষ করে যেহেতু আমাদের এটা ঈদের পর্ব হিসেবে আমরা আজকে চিহ্নিত করেছি সুস্থ এই দিয়েই একটু কথা বলি আজকে যদি এরকম কথা বলে আপনাদের কার কি পছন্দ সেটার উপরে যদি একটু কথা বলি ঈদের দিনে যে ঈদের দিনে অ্যাটর্নি মির্মি মিজান আপনি আজকে এখন পরে এসেছেন সুন্দর একটি শার্ট প্যান্ট পরে এসেছেন তো ঈদের দিনে কোন পোশাকটি আপনার পছন্দ আমার হাফ শার্ট সবসময় খুব পছন্দ থেকে আমার 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 ভাগিনা কি আমার বউর বেগম সাহেবের ভাগিনা সে দিয়েছে আর কি তোমার এই যে জামা তো কি এই হাফশার্ট পরেই যান না না সে তো পাঞ্জাবি পরে যাই হ্যাঁ এবং অনেকক্ষণ পাঞ্জাবি পরা থাকে মানে এটা কন্টিনিউ করে কিন্তু হাফ আমার খুব পছন্দ আমি পাঞ্জাবি পড়ি আজকে অবশ্য একটু ভুল হয়ে গেছে পাঞ্জাবি পরে আসলে ছিল অনেক পাঞ্জাবি পরি আসলে আর পাঞ্জাবি সপ্তাহে এখানে তো পড়ার সুযোগ হয় না তো আমার একবার মনে আছে যে আমি যে ঈদের মধ্যে একটা শো করতেছিলাম এখানে ইয়ের জন্য আপনার রোজার ঈদের মধ্যে তো আমি পাঁচ ছটা পাঞ্জাবি নিয়ে আসতেছিলাম আমাদের এতগুলা কেন আপনার তার নিশ্চয় একটা

না আমি খুব কাছ থেকে দেখেছি আমাদের মধ্যে একজন দোয়া পরে ই করেন একবারই কাছ থেকে দেখেছি কিন্তু না আমি এরকম করার সৌভাগ্য হয়নি ঈদের দিন আপনার কি খেতে ভালো লাগে ঈদের দিন ডেফিনেটলি যে আমাদের কালচারাল যে একটা ব্যাপার আছে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটু শ্যামাই টেমাই খেয়ে তারপর নামাজ পড়তে যাওয়া তো ওইটা ডেফিনেটলি একটা শ্যামাই খাওয়াটা মিস করি কোর্স শ্যামাই তো আর কুরবানির কথাও যদি বলেন যে আমি ভয় পাই জবাই করতে নিজে বা বাট জবাই আর ছোটো সময় কখনো গরু যে ধরতাম না কাটার সময় বাট কাটাকাটি করতে করছি আর কি কাটাকাটি লাইক মাংস কাটতে পারি বাট জবাই করার প্রচেষ্টা তাই জন্য আমরা যখন ছোট ছিলাম বা বিশেষ করে শুধু ছোট নাই মানে যখন কৈশোর বা যৌবনেও যখন আমরা গেছি তখন ঈদের দিনে একটা বিশেষ আকর্ষণ ছিল সিনেমা মুক্তি পাওয়া নিয়ে প্রচুর সিনেমা ওই সময় মুক্তি পেত প্রতিযোগিতা দিয়ে সিনেমা মুক্তি পেত এবং আমার মনে আছে যে আমরা আমাদের বাড়ির থেকে অনেক দূরে ৩০ মাইল দূরে সিরাজগঞ্জ শহরে যে সিনেমা দেখতে ট্রেনে চড়ে যে এত কষ্ট করে যে যখন দেখি যে ফার্স্ট ক্লাসের টিকিট পাইনি একেবারে ব্ল্যাকে যে থার্ড ক্লাসের টিকিট কিনতে হয়েছে এবং একদম প্রথম বেঞ্চে প্রথম শাড়ির প্রথম বেঞ্চে যেখানে বড় স্ক্রিনে দেখা যায় তো এরকম অবস্থায় সিনেমা দেখা কখনো দেখেছেন এটা ঈদের সময় হয়নি কিন্তু ইউনিভার্সিটি থাকেন একবার বেশ কজন একসাথে গিয়ে সিট পাওয়া যাচ্ছে ফলে সামনে গিয়ে বসার অভিজ্ঞতা আছে তবে ঈদের দিনে যেটা হয়েছে সিনেমা হলে না সারাদিন বসে থাকতাম ওই রাতের বেলা জবাকুসুম রুকুন্দলালের মার নাটক দেখেন আমজাদ হোসেনের আর সারাদিনের একটা বড় আকর্ষণ ছিল যে ঈদ সংখ্যা বিচিত্রা বিচিত্রা এবং আদার থিংস আরো প্রতিকার ছিল কিন্তু মানে বিচিত্রাটা একটা আমাদের জীবনের পার্ট ছিল কি প্রশ্ন সৃষ্টি আচ্ছা যে আবার অবশ্যই ওরকম সুযোগ হয় নাই আসলে কারণ আমি ইন্টারমিডিয়েট পাস করার পরেই চলে আসছি বিদেশ পড়াশোনা করতে তো দু একবার মুভি দেখতে যাওয়া হয়েছে এদের জন্য মুভি দেখতে যাওয়া হয়েছে এক অত মুভি দেশে খুব একটা দেখা হয় না আর আমরা যখন ওয়ান উইওয়ার গ্রোয়িং আপ ওই টাইমটাতে মুভি ইন্ডাস্ট্রি বাংলাদেশে দেওয়ার নট দ্যাট গ্রেট এনি মর তবে বিদেশে যখন ছিলাম তখন মুভি দেখতে যেতাম অনেক সময় এরকম হয়েছে যে আমরা এক ঢুকে চার পাঁচটা মুভি দেখে একদিনে যখন ইফ ইউ আর ওভার মানে বিদেশে পড়াশোনা করলে যেটা হয় যে আপনার কেউ ডাকার নাই যে ঠিক আছে কটা সময় বাসায় ফিরবা কখন আসবা তো দেখা গেল ঈদ উপলক্ষে বন্ধু মুভি ঢুকতে গিয়েছে ঠিক আছে এক লোকের তিনটা দেখে বেরোয়ছে ঠিক আছে দুইটা দেখে বেরোয়ছে বাট দ্যাট দ্যাট হ্যাপেন বাট আপনাদের ওই ওই টাইমটা অনেক টাইম ডিফারেন্ট হওয়ার কারণে হয়তো আমরা ওই ওরকমভাবে ওয়েট করতে বা যাইতে হয় না আর কি এই পছন্দ অপছন্দের শেষ প্রশ্ন যেটি আপনি আমি চিস্তি ভাইকে দিয়ে শুরু করতে চাই যে ঈদের শ্বশুরবাড়িতে কখন ঈদ করেছেন আপনার শ্বশুরবাড়ি দেশে সেক্ষেত্রে সেই কালচার বা সেই অভিজ্ঞতাটা কেমন এখনও সৌভাগ্য হয় না বাড়িতে ঈদ করার ইনশাল্লাহ ইন ফিউচার হবে হয়তো বাট আমি ওই কন্টিনেন্টটাতে ঈদ করছি যেটা হচ্ছে আপনার মালয়েশিয়া ফিলিপিন ইন্দোনেশিয়া তাদের সিমিলার কালচার রাইট তো আমরা যেভাবে ঈদ করি আমাদের দেশে গরু কুরবানি দেওয়াটা সবাই যাওয়া প্রতি বাড়িতে একটা করে গরু রাখা সবাই আইনা গরু টেক কেয়ার করতেছে নিজেকে ওইটা কিন্তু ওইভাবে হয় না তো আমি মালয়েশিয়াতে দেখেছি যখন আমি পড়াশোনা করতাম যে মসজিদের মধ্যে আট দশটা গরু নি আসে মসজিদের কমিটি ওখানে সবাই জবাই করছে আপনি আপনার মত করে কয়েক টুকরো মাংস বাসা নিয়ে গেছে দ্যাটস অল তাদের ঈদ তো আমাদের মতো যে গরু একটা এনে হাকদুল করে গরুর এই যে মালাটালা পরায় ঘুরাইবেন তারপরে জবাই করবেন দে ডোন্ট ডু ইট তো এই জন্য যে একটা অ্যাট্রাকশন ওরকম নাই যে বাড়িতে যে ঈদ করাল বাট ইন ফিউচার হয়তো করব করলে আপনাদের সাথে শেয়ার করব না আমার আমি ওই 89 এ চলে আসি বেরিয়ে যায় দেশ থেকে তো বিয়ে করেছি পরে তো তারপরে শ্বশুরবাড়ি তো কথা মানে কি বলবো নিজের বাড়ি তো দেশে গিয়ে ঈদ করা সব কথা একবার বোধ হয়েছিল কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার মানে আচ্ছা আজকে একটু আমরা একটু মজা করি সেটা হলো যে ধরুন আপনারা তো প্রতি সপ্তাহেই বা প্রতিনিয়তই আমাদের টিভি অনুষ্ঠানে আসেন গেস্ট হিসেবে আসেন আজকে যদি হোস্ট হিসেবে আপনাকে এখানে বসিয়ে দিই আপনি গেস্ট হিসেবে চিস্তি সারকে কি প্রশ্ন করবেন যেটা আমরা জানি না ওনাকে প্রশ্ন করার আগে যেটা বলতে হবে আপনারা যে যেখানেই আছেন এবং একটু পরে মানে প্রথম শুরুটা আমার এত পছন্দ আমি ওটা অনুকরণ করার চেষ্টা করছি কিন্তু পারলাম না অত্যন্ত কঠিন কাজ আর কি এই জন্য আমি আচ্ছা তো কোশ্চেন বলতে আমাদের মোটামুটি দুইজনেরই সিমিলার প্রফেশনই বলবো যে আমাদের ওটা ক্লায়েন্টের বিড়ম্বনার মধ্যে পড়তে হয় যে আমি হয়তো কোশ্চেন করতে পারি যে কোনো ফানি স্টোরি আছে কিনা যে কোনো ক্লায়েন্ট ডিল করতে গিয়ে যেটা আপনার অর্থ অনেক বছর মনে থাকবে বা মনে আছে এখন ওরকম আর কি না ক্লায়েন্ট বলতে আমি ওটাও আবার শোনার কথা আমার ডিরেক্ট আমার নিজের হয়নি এক বদলোককে মানে কোর্টে কেস করা হলো নিয়ে যা হলো ডিপোর্টেশন প্রসিডিংসে তো হিয়ারিং শেষ তার যাই অ্যাপ্লিকেশন ছিল ওগুলা ডিনাইড হলো তো এখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোথায় যেতে চাও তোমাকে রিপোর্ট করা হবে তুমি কোথায় যেতে চাও তো নিউ ইয়র্কের কেস এটা আর কি আমাদের আসলে হাতের সময় শেষ হয়ে আসছে সময় তারপরেও একটা সেগমেন্ট আমার কাছে সবসময় আমি রাখি একটি একটা বুদ্ধির বিষয় থাকে এখানে কারণ আপনাদের মতো ইন্টেলিজেন্ট যারা যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন তারা অনেক মেধা পরিশ্রম করে মেধা খাটিয়ে তারপর আজকের এই পর্যায়ে এসেছে সে কারণে কিছু এটা একটা একটা ধাঁধা আপনাদের সাথে আমি রাখবো হ্যাঁ আমি কাউকে বলবো না যে পারেন আগে উত্তর দিতে সেই দিতে পারবেন তো ধাঁধাগুলো আমরা একটু দেখি

না দেখা যায় এলে দেখা যায় না মানে আসে না কিন্তু দেখি কিন্তু যখন আসে তখন আর দেখতে পাই না আচ্ছা 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 এটা চিন্তা করে দেখুন এটা আমাদের প্রাত্যহিক জীবনের একটা ঘটনা প্রতিদিনই না হলে ভীষণ কষ্ট হয়

বলুন তো মানে এভাবে বলছি বলুন তো পৃথিবীতে বললেন দেশ রয়েছে এখন আপনি যদি পৃথিবীতে এত দেশ আছে না ওইভাবে ভাবলে হবে একটু ধাঁধার মতো ভাবতে হবে যতগুলো থাকার অতগুলো সেটা বলুন আমি ছেড়ে দিলাম আপনারা প্রশ্ন করতে পারেন আমি হয়তো যেহেতু বললেন নাম্বার না তো নাম্বার তো মোটামুটি আমরা জানি নাম্বারই থাকবে তবে যেভাবে আপনি চিন্তা করে নাম্বারটা বলতে চাইছেন নাম্বার অবশ্যই আছে নাম্বার অবশ্যই অবশ্যই আছে কিন্তু যেভাবে চিন্তা করা ধাদার মতো করে চিন্তা করা পাচ্ছেন কি অনেকগুলো

আজকে আমরা খুব সুন্দর ঈদের অনুষ্ঠানটা আমরা বেশ জমে উঠেছে বলে মনে হচ্ছে সময় থাকলে হয়তো আমরা আরও অনেক কিছু সুন্দর করে বলতে পারি তো শেষ মুহূর্তে আমরা একেবারেই এক মিনিট আপনার এক মিনিট আপনার জন্য যেহেতু আমরা আপনারা একটা প্রফেশনে আছেন একজন সিপি সিপি হিসেবে আজকে এই ঈদের দিনে কোন বিষয়টি নিয়ে কথা বলতে চান অনেক ধন্যবাদ জানো ভাই তো আমরা হয়তো কথা বলতে পারি যে ইদি যেটা পাই সেটা ট্যাক্সেবল কিনা ঈদের ঈদের বকশিস ট্যাক্সেবল কিনা তো এটা ট্যাক্সেবল হইতে হইলে ডিপেন্ড করতেছে কত টাকা পরিমাণ আপনি ইদি পাচ্ছেন এটা একটা গিফট তো আমরা জানি গিফটের লিমিটেশন আছে কত টাকা পর্যন্ত গিফট হইতে পারে নর্মালি যেহেতু ইদি হয়তো নর্মাল সার্কামস্টেন্সে আপনি ইদি হয়তো অল্প কিছু টাকায় ছোট বাচ্চাদের দেওয়া হয় যেটার জন্য আমরা ঘুরতাম আমাদের আত্মীয় স্বজন পিছিয়ে পিছিয়ে ছোটো সময় বাট এরকম হইতে পারে যে আপনি হয়তো অনেক ছেলে মেয়েদেরকে আত্মীয় অনেক টাকা গিফট দিচ্ছেন সেটা যদি আপনার ইয়ারলি এক্সক্লুশন অ্যামাউন্টের বেশি হয় তাহলে সেটা ট্যাক্সেবল হইতে পারে রিপোর্টেবল হইতে পারে বাট যদি ছোট অ্যামাউন্ট একশো দুইশো ডলার পাঁচশো ডলার হয় চিস্তি শেষ পর্যন্ত ঘুরে ফিরে জায়গায় যে অঙ্ক শেখানোর মতো একটি বাচ্চা শুনেছিলাম যে একজন বাচ্চা পড়াশোনা করতে চায় না পরে একজন টিচার নিয়ে আসলো বোনের মধ্যে নিয়ে গেল নিয়ে গেলে বলে যে দেখো তো গাছে কি বসে আছে এগুলো পাখি বসে আছে আছে কয়টা পাখি আছে আর একটা যেটা পড়তে চাই বলে দাদা দেখেছো যে তোমাকে কিন্তু অঙ্ক শেখাচ্ছে চিস্তি সাহেবের সেই একই অবস্থা ঘুরে ফিরে আমাদেরকে অবশ্যই একটি ভালো বিষয় আমাদেরকে উপস্থাপন করেছেন একই প্রশ্ন অ্যাটর্নি মির মিজার আপনি দর্শকদেরকে আজকে ইত্যের দিনে আইন বিষয়ে কি এক মিনিটের মধ্যে পরামর্শ দেবেন না আমি আইন সংক্রান্ত কোনো পরামর্শ দিতে যাচ্ছি না আমি একটু অন্য কথা বলি আমার প্রফেশনে আমি প্রচুর মানুষজন দেখার সৌভাগ্য হচ্ছে রিসেন্টলি টিভিএন টোয়েন্টি ফোর কর্তৃপক্ষের কল্যাণে এইখানে আমাদের অনুষ্ঠান করার ফলে কিছু বাঙালি ভাই বোন আমাদের অফিসে যাচ্ছেন তো তাদের মধ্যে অনেকেই আর পরে আর ফিরে আসেন না তো কেন আসেন না সেই ব্যাপারে আমি একটু বলি আর কি একটা হতে পারে এরকমের তো সেটা হচ্ছে ওনারা আসলেন এসে বললেন যে একটা কাগজ দিয়ে আমি ইমিগ্রেশনে গিয়েছিলাম বললেন যে এই কাগজটা নিয়ে আয় হ্যাঁ বা আপনি কাজ করেন রেস্টুরেন্টে এ বলেন মালিকে বলছে তুই ভালো করে কাজ করতে পারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানাই দিবো তো তখন আমার মাথায় রক্ত জমে মানে উঠে যায় আর কি কারণ ওই ভদ্রলোক আমার ভাই বা কেউ আমার বোন ওনাকে তুই করে বলছে এটা আমার ঠিক পোষায় না হ্যাঁ যে আপনাকে তো ইংরেজিতে বলছে এটা ইউ মানে ইউ বলছে তা আপনিও হয় তুই হয় তুমি হয় তো উনি তো আপনার বাল্য বন্ধু বন্ধু না আমরা তুই বলে বলি ঠিক আছে আর আমরা কমিউনিস্ট না বলে মানে বুঝতেই পারছেন আমরা চাকরকে এই তো এখানে আসলে নিজেকে একটা চাকর চাকর ভাবেন কেন মানে উইথ অল ডিউ রেসপেক্ট এখানে আসলে অনেকের মনটা ছোট হয়ে যায় এটা করবেন না কথা খুবই দামি একটি কথা বলেছেন যে অনেক সময় আমরা নিজেদেরকে নিজেরাই ছোট করে বসি তাই তো আপনার মূল কথা মানে হ্যাঁ মানে খুবই দুঃখ লাগে আপনাদের অসংখ্য ধন্যবাদ ব্যস্ততা সত্ত্বেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আজকে একটু ভিন্ন ধারার বা ভিন্ন মাত্রায় আজকে আমরা অনুষ্ঠানটি করেছি এর মাঝেও দুই একটি যে কথাগুলো বলেছি সেটি আমার কাছে যেটি মনে হয়েছে অন্যদিনের যে পূর্ণাঙ্গ আলোচনা তার থেকে অনেক বেশি ফ্রুটফুল একটি কথা আপনারা দুজনেই বলেছেন সত্যি ঈদের দিন আপনারা ঈদের পরের দিনেই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সত্যম রাদ্ধ ও আপনারা প্রাণিত ধন্যবাদ শুভরাষক জীবন অনুষ্ঠানে ঈদের স্পেশাল এই পর্বটিতে আমরা অনেকগুলো বিষয়ে কথা বলেছি মজা করেছি হাসি খুব অনেক ঠাট্টা মজা করেছে কিন্তু তার মধ্যে দিয়েও যে বিষয়টি বেরিয়ে এসেছে একটি বিষয় যেটি মোহাম্মদ চিশতি বলেছেন যে ঈদের এই গিফট নিয়ে কি এটা কি ট্যাক্সিবল হবে কি হবে না সেটি নিয়ে কথা বলেছেন এবং আমার ডান দিকে বসা অ্যাটর্নি মির সাহেব যেটি বলেছেন আমাদের নিজের অস্তিত্বের কথা বলেছেন সম্মানের কথা বলেছেন বিষয়টি অবশ্যই ভেবে দেখবার মতো আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছেন সুপ্রিয় দর্শক যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন থাকুন টিভি টোয়েন্টি টেলিভিশনের সাথেই সুভারত্রা